অন্যায়ের কোনো ক্ষমা হয় না। অন্যায় যে করে তার শাস্তি অনিবার্য। অনেক দেরি হয়ে গেছে, অনেক আগেই এই স্টেপ নেওয়ার দরকার ছিল। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ মি অ্যান্ড মাই মম। আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি যে অন্যায়টা কারো অ্যাড্রেস রিভিল করা, কারো ফোন নাম্বার রিভিল করা, সে কোথায় কাজ করছে, এর আগেও এরকম অন্যায় হয়ে গেছে, তা এটাকে বাড়তে দেওয়া চলবে না। এই অন্যায়কে একদম থামানো দরকার, তার জন্য আইনের দ্বারস্থ হওয়া একান্ত দরকার। এবং সেটা যেটা সুতপা করেছে, আমি সুতপার পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। সুতপা এমনই একটা মেয়ে যে সোজা পথে চলে, সোজা চিন্তা করে, সোজাভাবে জীবনযাপন করে, মেরুদণ্ড সোজা, কথা যেটা বলে সেটা অত্যন্ত একেবারে সততার সাথে, সত্যের সাথে সে কথাগুলো বলে। এবং সুতপার সাথে আমি একদম সহমত, এবং ওর যে কথা বলার ধরন ধারণ, হ্যাঁ, ও প্রচণ্ডভাবে মেন্টাল স্ট্রেস, ফিজিক্যাল স্ট্রেসের দিয়ে যাচ্ছে। আমাকে দেখেই মনে হচ্ছে যে আমিও খুব স্ট্রেসের দিয়ে যাচ্ছি। সুতরাং এগুলো মেনে নেওয়া যায় না, এগুলো মেনে নেওয়া, কারোর কর্মস্থলে গিয়ে সে ওখানে গিয়ে হুমকি দেওয়া, অ্যাড্রেস রিভিল করে দেওয়া, হ্যাঁ, এগুলো একদম আইনত অপরাধ। তার জন্য সুতপা যেটা করেছে সেটা একদম অনেক আগেই করা উচিত ছিল, এখন যেটা করেছে আমি সবসময় ওর পাশে আছি। আমি যখন এই ওয়াইটিতে প্রথম এসেছি না, প্রথম যখন আমার চ্যানেলটা বিশাখা খুলেছে, মি অ্যান্ড মাই মম, তখন এরা আমার সাথে ছিল, সুতপা, সঞ্জয়, মুনমুন, সুলতা, এই চারজনকে নিয়ে আমার পথ চলা। আবার কি রিপিট করব? সুতপা, সঞ্জয়, মুনমুন, সুলতা, আর অবশ্যই সিম্পল গার্ল মৌ, এর এদেরকে আমি অনেক, আর আরেকজনও ছিল, তার নাম আমি এখানে নেব না, সেই গায়িকার নাম এখানে আমি উচ্চারণও করব না, সেও আমাকে অনেকভাবে অনেক অপদস্থ করেছে। সুতরাং মেন্টাল হ্যারাসমেন্ট কাকে বলে সেটা আমিও জানি। সুতরাং একটি নিরীহ, অত্যন্ত ভদ্র একজন মানুষ, তার কর্মস্থলে সে তো এমনভাবে যাতায়াত করে, ট্রেনে যায়, ট্রেন থেকে এসে আরেকটা ট্রেন, তারপরে এই ট্রেন, তারপরে অটো, মানুষটার যদি কোনো কিছু বিপদ ঘটে রাস্তাঘাটে, সেজন্য দায়ী কে হবে? ধরুন মানুষটার ওপরে তো একটা মেন্টাল প্রেশার পড়ছে, তার স্ত্রী সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, সুতপার কথা বলছি, আর আমি যেটা বলছি তুহিনের কথা, তা অনেক আগেই আমি তো বলছি যে তুহিনেরই, মানে এই যে তুহিনের ওপর যেটা হয়েছে সেটা সুতপার বরেরও উচিত যে সবার সামনে তুলে ধরা। এবং আমি কিছুক্ষণ আগে সুতপা তুহিনের ব্লগটা দেখলাম, সেখানে কী সুন্দরভাবে তুহিন বুঝিয়ে দিয়েছে যে, সুতপার বর বুঝিয়ে দিয়েছে যে, আমার সাথে তোমরা এমনিতে দেখা করতে আসো, যেখানে যে কর্মক্ষেত্রে উনি কাজ করে ও কাজ করে, আমি আমার ছেলেই ও কাজ করে, সেখানে তোমরা আসতে পারো, সৌজন্য বিনিময় করতে পারো, সে লাভার্সরা হোক, হেটার্সরা হোক, আমি চেষ্টা করব যত দূর আমার, আমি ওকে তো দেখেই মনে হয় যে প্রচণ্ড একটি ভদ্র, সভ্য এবং ওয়েল বিহেভড একটি ছেলে, এবং সে কখনোই বাজে এর মধ্যে যুক্ত হবে না। আবার যেন কোনো অ্যাড্রেস যদি কোনো কেউ রিভিল করে, ফোন নাম্বার করে, আমি কিছুদিন আগে দেখলাম যে এইগুলো কতটা ক্রাইমের পর্যায়ে পড়ে, যে কারুর অ্যাড্রেস রিভিল হয়ে গেছে, তাও আবার সোশ্যাল মিডিয়াতে, অ্যাড্রেসটা রিভিল হয়ে গেছে, ফোন নাম্বারও রিভিল হয়ে গেছে অনেক ক্ষেত্রে, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। যে পথে সুতপা তুহিন, সুতপা তুমি এগোচ্ছ, আমি তোমার সাথে আছি, আর এত হাসার কিছু হয়নি, তুমি ভেবো না, আমি যাকে বলছি খ্যাকশিয়াল, তুমি ভেবো না যে তুমি সমস্ত আইনকে, সমস্ত আইনকে তুমি কিনে নিয়েছো, তুমি অত অত্যন্ত চালাক, মানে নিজেকে ভেবো না, তোমার আইনের জালেই তুমি জড়িয়ে পড়বে, কখন যে তুমি জড়িয়ে পড়বে, তুমি নিজেকে অত স্মার্ট ভেবো না, খ্যাকশিয়াল তোকে বলছি, এত স্মার্ট হওয়ার চেষ্টা করিস না, ওটা তোর ভয়েস, আগে একটা হয়েছে না তোকে নিয়ে কেচ্ছা তো অনেক হয়েছে রে, আগে তোর ভয়েস আমরা শুনেছি, ওটা তোরই ভয়েস যেটা সঞ্জয় রিভিল করেছে, এর আগে তো সঞ্জয় কোন দোকানে কাজ করে, সেটা কোথায় অবস্থিত, চশমার দোকানের কেরানি কোথায় বসে, তার দোকানের লোকেশন কোথায়, এর আগেও
হয়েছে এখানে সোশ্যাল মিডিয়াতে রিভিল হয়ে গেছে। তারপরে আর এই যে মেয়ে সুতপাকে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন মাস মাসের পর মাস তোড়া, এই বুনোমোষ, এই খ্যাকশিয়ার, সরি বুনোমোষ তো পরে, আগে খ্যাকশিয়ার। তো তুই কি ভেবেছিস তুই আইনের হাত দিয়ে ধরা পড়বি না? তুই কি গলি ফাঁক দিয়ে, আর তোর যে চালাকি, তোর যে বোকা চালাকি, তুই এমন এক দুটো ইয়ারকি করে অ্যাক্টিং করে জলের বোতল দিয়ে, এখান দিয়ে জলের বোতল দিয়ে এটা চোখের জল ফেলে মানুষকে বোকা বানাবি? তুই কি ভাবিস তোর তোর মতো চালাক তুই সবকটাকে কিনে নিয়েছিস? হ্যাঁ, তুই নিজেকে কি ভাবিস? হ্যাঁ, যে তুই সমস্ত কিছু তুই কিনে নিয়েছিস, তুই কিন্তু দুনিয়ার বোকা, তুই কিন্তু দুনিয়া। তোরই কমেন্ট বক্সে এটা হয়েছে, ঘটনাটা ঘটেছে তোরই কমেন্ট বক্সে, খ্যাকশিয়ালকে বলছি, তোরই কমেন্ট বক্সে এই ঘটনাটা ঘটেছে। তুই ডিলিট করে দিতে পারতিস, তুই হাইড করে দিতে পারতিস, সেটাকে তুই কিছু না করে রশি রশি সেটাকে উপভোগ করেছিস। শুধু কমেন্ট বক্সে যে কে তোকে দিয়ে গেছে সেটা বলেই না, এমনি প্রতিনিয়ত তুই সুতপার হাজব্যান্ডকে ভেরুয়া ভেরু ভেরু করে মিমিক্রি করিস, রীতিমতো মিমিক্রি করিস, মানে কীভাবে হাসে, কীভাবে হাঁটাচলা করে, কী চেকশাট পড়ে যায় কি না যায়, তুই তো দেখি পুরো তত্ত্ব জানিস। এমনকি তোর ভিডিওতে আমি খ্যাকশিয়াল, তোর ভিডিওতে তুই এমনভাবে করেছিস ফোন নাম্বার পর্যন্ত দেখা গেছে, তুই সে লোকালিটিটাও দেখিয়ে দিয়েছিস, কটা ট্রেন পাল্টে কোন দমদম স্টেশন থেকে কোথায় ওঠে সব তুই বল, তুই রিভিল করেছিস। আর যে ফোন নাম্বারটা দিয়েছিস সেটা সোশ্যাল মিডিয়ায় যে ফোন নাম্বারটা দেখা গেছে এইরকম উঁচু জায়গায় একটা ফোন নাম্বার, ওখানে তুই ক্যামেরাটাকে ওই দিকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে না ব্যাক ক্যামেরা দিয়ে তুই ফোন নাম্বারটা দেখিয়ে দিচ্ছিস, সেটা যদি বলি যে আইনের, যদি তারা অপোজিশন পার্টি যদি আইনের দ্বারস্থ হয়, এটা কিন্তু একটা সাংঘাতিক, একটা তোর বিরুদ্ধে একটা সাংঘাতিক অ্যালিগেশন। কারোর ফোন নাম্বার অ্যাড করা, কারুর চাকরির জায়গায় গিয়ে তাকে থ্রেট দেওয়া, যে নোংরাভাবে থ্রেট দেওয়া, তাকে মানসিক হ্যারাসমেন্ট করা, এটার থেকে তোরা পার পাবি না। সুতপা যে কাজটা করেছে অনেক আগেই করা উচিত ছিল, হ্যাঁ সেখানেও তোদের একটা হাস্যকরভাবে তোরা ভাবছিস, কিন্তু না সব কিছু হেসে উড়িয়ে দিস না রে, সব কিছু হেসে উড়ে, এই যে সুতপা মেয়েটা না প্রচণ্ড সত্য, তুই বলিস না সত্যবাদী সত্য, হ্যাঁ প্রচণ্ড, যেটা করেছে ঠিক কাজ করে এসেছে। আমি তো, আমি হলে তো বলতাম তুহিনেরও আলাদা করে করা উচিত, কারণ তুহিনকে নিয়ে এখানে কথা হচ্ছে, সুতপার হাজব্যান্ডকে নিয়ে, সুতপার হাজব্যান্ড কী পড়ে যায়, কী করে যায়, কোন রাস্তা দিয়ে যায়, কোন ট্রেনে নামে, কোন ট্রেনে ওঠে, কটা ট্রেন পাল্টায়, ওখান থেকে অটোওয়ালা অটো করে যায়, তারপরে চায়ের দোকানে, কোন চায়ের দোকানে বসে, সে চায়ের দোকানের ছেলেটার নাম, আরে আমরাও তো কতদিন হলো ব্লগ দেখছি, হ্যাঁ সমস্ত কিছু। এর আগেও খ্যাকশিয়াল তুই মুনমুনকে হ্যারাস করেছিলি, মুনমুন টুন অ্যান্ড মমসের মুনমুনকে হ্যারাস করেছিলি, ফোন করেছিলি, সে তখন কর্মরতা, সে তখন অফিসে ছিল, অফিসে কাজ করছিল, সেই সময় তুই ফোন করে, তোর আর তোর সাঙ্গ পাঙ্গ চ্যালা চামুন্ডারা ফোন করে, তুই আর ফাবেরি একসাথে মিলে কনকলিংয়ে কনফারেন্স কল করে মুনমুনকে হ্যারাস করেছিস, এবার সুতপাকে হ্যারাস অ্যাড্রেস রিভিল করে দিয়েছিস, হ্যাঁ ওখানে গিয়ে থ্রেটনিং মেরে এসেছিস, তোরই কমেন্ট বক্সে যে পাঠিয়েছে সমস্ত যে আরও আরও বাজে বাজে কথা পাঠিয়েছে। তারপরে তারও অনেক আগে আমার মনে আছে, যতদূর আমি টাইম ডেটটা বলে বোঝাতে পারছি না, যে সঞ্জয় চশমার দোকানের কেরানি, সেখানে কোথায় সঞ্জয় কাজ করে সেই আমি এখানে রিভিল আমি করবো না, সেই এরিয়ার নাম, সেই দোকানের সামনে অনেকে আসবে সঞ্জয়কে মারতে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তারপরে চলে গেল মুনমুনকে ফোন করে হ্যারাস করা, হ্যাঁ যে আরেকটা তো তুই ভীষণ বোকামি করেছিস, তুই কোনো স্কুলের নাম বলতে হয় খ্যাকশিয়াল, তুই সেখানে নাম বলে দিয়েছিস, বেশি দেখাচ্ছিস, হ্যাঁ ওই স্কুলে স্কুলের নাম বলাটাও কিন্তু দণ্ডনীয় অপরাধ, সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু বলতে নেই, সেখানে ওটাও তুই ক্রাইম করেছিস মুনমুনকে ফোন করাটা। আর এখন তো সুতপার যে সাথে থাকে না, পাশে থাকে না, সোশ্যাল মিডিয়ায় থাকে না, এত কষ্ট করে একটা ব্লগ করছে, সে তুহিন তুহিন মানে সুতপার হাজব্যান্ডকে তোরা তোরা সব কটা মিলে মেন্টালি হ্যারাস করছিস, মানুষটা এত দূরে কাজ করতে যায়, হ্যাঁ এত দূরে কাজ করতে যায়,
সেখানে তোরা রীতিমতো থ্রেট করছিস, মেন্টাল হ্যারাসমেন্ট করছিস, থ্রেট করছিস, আইনত দণ্ডনীয় অপরাধ, কারেক্ট? শুনতে পাচ্ছিস কাকশিয়াল? দণ্ডনীয় অপরাধ করছিস, তারপরেও তোর কোনো লাজ লজ্জা ভয় নেই? তুই তারপরেও ডিফাইন করছিস যে আমি তো কিছু করিনি, হ্যাঁ, তারপরেও মেজাজ দেখিয়ে চালাকি করে ভিডিও করছিস যে এই এই সেই সেই করে বড় বড় লেকচার ছাড়ছিস? লেকচার তোর মুখ দিয়ে গিয়ে তোর পোদ দিয়ে বেরিয়ে যাবে রে, সব কিছু অত লাইটলি নিস না রে খ্যাকশিয়ালের বাচ্চি। খা মা চু, খা মা চু, তোর মার মতো আমি, সব কিছু অত লাইটলি নিস না। তুই কি ভাবছিস সুতপা তুহিন কিচ্ছু করতে পারে না? দেখ তোর দিন আসছে, তোর দিন ঘনিয়ে এসছে, দেখ তোদের সব কটাকে যদি জেলের খান মানে আদালতে দৌড় করায় না নিয়ে যায় না, খানি না টিকতে টানতে হয় না, আমার মি অ্যান্ড মাই মমের নাম পাল্টে দিবি। অনেক আগে করা উচিত ছিল, প্রচণ্ড মেন্টাল হ্যারাস করা হচ্ছে সুতপাকে দিয়ে, প্রচণ্ড আজ থেকে শুরু হয়েছে, প্রচণ্ড করা হচ্ছে। তার মতো নিরীহ এইরকম একটা দেবতুল্য স্বামী যে সাথে নেই কাছে নেই, এত লাজুক নম্র ভদ্র কিচ্ছু না, মানে এতটা অমায়িক ভদ্র একটি মানুষকে তার যেখানে কাজ করে তার অ্যাড্রেস রিভিল, যে যে কমেন্ট বক্সে করেছে সে তো গুণেগারি আছে, তার তুই সাথ দিয়েছিস, তুই হচ্ছিস ক্রিমিনাল নাম্বার টু, ক্রিমিনালের সাথে হাত মেলানো মানে তুই ক্রিমিনাল, তোকে তো ভাই তুই কি নিয়ে যাবি? তো তুই যে সুতপাকে বললি আমারও আমারও অনেক প্রুফ আছে, কী প্রুফ আছে তোর কাছে কি? তুই তো তোর কন্টেন্টই সুতপা, সুতপাকে রে যা না তো, সুতপা তো তোর বিরুদ্ধে কিচ্ছু বলে না, আমরা হয়তো তোকে খ্যাকশিয়াল বলে কটা গাল মন্দ দিই, সুতপার হয়ে আমরা লড়াই করতে আসি, সুতপা তো তোকে নিয়ে কিছুই বলে না, তোকে পাতে দেওয়ার আইটেমই মনে করে না সুতপা, তোকে পাতে দেওয়ার আইটেমই মনে করে না। তুই কি বলবি সুতপার নামে? হ্যাঁ কিচ্ছু বলতে পারবি না, ওই মেয়েটা কিচ্ছু করে না, তুই তো সবসময় অ্যালিগেশন দিস, ভেরুয়া ভেরুয়া ভেরুয়া, তুই মিমিক্রি করি করে কীরকম হাসিটা মিমিক্রি করিস, কী শার্ট পরে গেছে, চেক শার্ট, কী রঙের চেক শার্ট, সেদিন কী করছিলি ভিডিওতে ফোন নাম্বারটা তো এই দেখো, সবাইকে বলছিল এই দেখো এই ফোন নাম্বার, এখানে যায় এখানে নামে, ও দমদমে যায় দমদম, আমাদের বাড়ির তো খুব কাছে, তুই করেছিস হারাম জাদি খ্যাকশিয়া, হারামে হারে হারামি হারাম জাদি, চড়িয়ে তোর গাল দুটো গোবলা গোবলা গাল দুটো চুষিয়ে একদম এমন মারবো না চুষে যাবে, চুষা হুয়া আম করে দেবো তোকে, এটা সোশ্যাল, এটা একটা সোশ্যাল মিডিয়া, হ্যাঁ এটা তোর বাপের জমিদারি নয়, তোর বাপের জায়গা নয়, তোর জায়গা না, তোর নিজস্ব প্রপার্টি না, দিস ইজ সোশ্যাল মিডিয়া, সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, তার বাইরে গেলেই দণ্ডনীয় অপরাধ, এটা আমি মনে করি। তুই অপরাধের গণ্ডি ছাড়িয়ে গেছিস অনেক আগে, কারণ তুই সুতপাকে দিনের পর দিন অ্যাটাক করে গেছিস, ওর বরকে অ্যাটাক করে গেছিস দিনের পর দিন, ওর শ্বশুর শাশুড়িকে নিয়ে, ওর সংসার ধর্ম নিয়ে, ওকে নিয়ে, ও কোথায় বাচ্চা এ করতে যাবে, কত টাকা এনারাই ওকে দিয়েছে, তারপরে ও বাচ্চা করতে তাহলে কত তালা, তাহলে তাহলে কি সে উল্টোডাঙ্গা কেন গেল না, উল্টোডাঙ্গায় তো 10,000 হয়ে যেত, তুই বলেছিস খ্যাকশিয়াল উল্টোডাঙ্গায় তো 10,000 হয়ে যেত, তাহলে 12,000 টাকার টিকিট দিয়ে রাজধানীতে চড়ে কেন দিল্লি গেল, তাহলে কি এনারাইয়ের কাছ থেকে টাকা, সব কটা তুই করেছিস, তুই হচ্ছিস আসামি, তোর শাস্তি অনিবার্য। তুই কি করে জানলি যে কোনো এনআরআই থেকেও টাকা নিয়েছে কি না? তোর তোর বাড়িতে এসে ভিক্ষা চেয়েছে সুতপা? তোর এত গায়ে লাগছে কেন? ও রাজধানীতেই যাক, প্লেনেই যাক, মাস্টারিস গাড়ি চড়েই যাক, দিস ইজ নান অফ ইয়োর বিজনেস, ব্লাডি ফুল ব্লাডি বিচ খ্যাকশিয়াল, তোর সময় ঘনিয়ে এসছে, আর কেউ না দি, আমি তো সালি তোকে একদম টুকরো টুকরো করে পুড়িয়ে লাশ করে দেবো, অনেক হয়েছে, অনেক বেড়ে গেছিস সত্যি সুতপা, একে থামাও সুতপা, তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি খ্যাকশালেনকে একদম এমন শাস্তি দাও যে সামনের জন্মে জন্ম নিলেও যেন মনে পড়ে যে এই জন্মেও কত পাপ করেছে। চলো এখানে আমি শেষ করছি, ন্যায়ের পথে যাচ্ছে, সব চলছে,
ন্যায়ের জয় হবেই, অন্যায়ের বধ হবে। এই দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটার পাশে এসে দাঁড়িয়ে দু লাইক শেয়ার কমেন্টস, আর সুতপার পাশে আমি সবসময় আছি, তুহিনের পাশে আমি সবসময় আছি, আমার মেয়ে বিশাখা সবসময় আছে, আমার যতক্ষণ শ্বাস নেব, যতক্ষণ আমাকে আমার ঠাকুর বাঁচিয়ে রাখবে আমার আয়ু, ততদিন আমি সুতপার মতো মেয়ে আর তুহিনের পাশে থাকবো, আর সাথে মুনমুনের সাথেও আছি, সজ্জয়ের সাথেও আছি, সুতপার সাথেও আছি, সুলতার সাথেও আছি, আর তুহিনের সাথে। এখানেই আমি শেষ করলাম। শাস্তি তোকে পেতেই হবে, তোর কমেন্ট বক্সে যে করেছে তাকেও, আর তুই তার সাথে ক্রাইমের সাথে জড়িত রীতিমতো। তুই প্রত্যেকটা ভিডিওতে, কালকের ভিডিওতে তোর কোনো রাটা হয়নি, এত যে গেল দেখালো, তুই ভাবছিস এগুলো সমস্ত জালিয়াতি, সুতপা ওরা যায়নি, তুই ভয়ই পাচ্ছিস, আস্তে আস্তে দাঁড়া দাঁড়া, তুই কি করে ভয় পাস? আর লাল সুতো বার করতে কেউ না হোক আমরা আছি, তোর পদ দিয়ে লাল সুতো বার করে দেবো, সালি হারাম জাতি বেহায়া কোথাকার। আসি, টাটা, বাই বাই।